তো এই ভিডিওটিতে আলোচনা করব স্প্রিন্টিং এবং দৌড়ের মধ্যে পার্থক্য কি। দৌড় আমরা সবাই জানি যে সকালে বিকালে বা রাস্তার পাশে অথবা পার্কের মধ্যে আমরা দেখি কিছু সংখ্যক মানুষকে দৌড়াতে 40 মিনিট থেকে 1 ঘন্টা তারা সাধারণত দৌড়িয়ে থাকে। আর স্প্রিন্টিং হচ্ছে আপনার শরীরের সব শক্তি ব্যয় করে আপনার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ব্যবহার করে যে দৌড়টা দেওয়া হয় ওটাই স্প্রিন্ট। তো এটা সম্বন্ধে আপনি যদি ক্লিয়ার হতে চান যে স্প্রিন্টটা কেমন তাহলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন যে স্প্রিন্টিং অথবা 100 মিটার স্প্রিন্ট অথবা উসাইন বোল্ট যে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ব্যক্তি। এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে স্প্রিন্টিং হচ্ছে বেস্ট আর স্প্রিন্টিং হচ্ছে হেলদি। এটা কীভাবে সেটা এখন আলোচনা করব। প্রথমে দৌড় নিয়ে আলোচনা করব। দৌড় হচ্ছে আমরা আমাদের হার্টের যে রেট সেই রেটের একটা মডারেট পেসে আমরা দৌড়াই। ওকে, যেমন মিডিয়াম মানে ম্যাক্সিমাম পেসে না আবার লোয়েস্ট পেসে না, মিডিয়াম একটা পেসে আমরা দৌড়াই, যার ফলশ্রুতিতে আমরা এক ঘন্টা দেড় ঘন্টাও দৌড়াতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা হচ্ছে যে পেস বা যে বিটিং হয় এই বিটিংটা মডারেট অ্যামাউন্ট হইতে পারে, কিন্তু এটার যে কনসিকোয়েন্স হতে পারে সেটা এরকম যে উদাহরণ হিসাবে একটা লোহার সাথে, এটা মনে করেন একটা লোহা আর এটা আমার হাত, আমি যদি মডারেট মানে খুব জোরে না মডারেটলি আমি যদি এভাবে কোনো রেস্ট ছাড়া বিটিং করতে থাকি, এভাবে করার একটা পর্যায়ে যেমন 3-4 ঘন্টা পরে হয়তো বা আমার এখানে রক্তাক্ত হতে পারে, তারপরেও যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে হয়তো বা একটা পর্যায়ে আমার এই যে রিস্ট আছে না, এই যে জয়েন্ট, এখানে সমস্যা হতে পারে এরকম। তার চেয়েও আরেকটা উদাহরণ হচ্ছে দেখবেন যে কনসিস্টেন্ট মানে কোনো বিরতি ছাড়া কনসিস্টেন্টলি আপনি যা কিছু করেন সেটার প্রভাব কিন্তু খুব ইফেক্টিভ। যেমন আপনার গ্রামে যে ডিপ টিউবওয়েল থাকে, ডিপ টিউবওয়েলের নিচে যেই সিমেন্টটা আছে সেখানে কিন্তু গর্ত থাকে, প্রায় ডিপ টিউবওয়েলের একটু পুরাতন হলেই দেখবেন যে গর্ত হয়ে গেছে। এই গর্ত হওয়ার পিছনে কারণ কি? এখানে তো কেউ আপনার হাতুরা দিয়ে বা কিছু দিয়ে আপনার পিটিয়ে এভাবে গর্ত করেনি, না, এটা জাস্ট পানি ফোটা ফোটা, দেখেন যে কত হালকা এই পানিটা, সেটা এই মসৃণ পানিটা আপনার পড়তে পড়তে একটা সময় ওখানে গর্ত পর্যন্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে কনসিস্টেন্সির উদাহরণ। এটা গেল এক। নাম্বার টু হচ্ছে এই যে হার্ট যে বিটিং করতেছে, এই বিটিংয়ের প্রত্যেকটা বিটিং করতে আপনার কিছু পুষ্টি খরচ করতে হয় আমাদের শরীরকে, ওকে, কিছু মিনারেল কিছু ভিটামিন এগুলো খরচ করতে হয়। তাহলে আপনি কনসিস্টেন্টলি এই মডারেট পেসে হার্টটাকে 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এটাকে বিটিং করলেন, যার ফলশ্রুতিতে আপনার শরীর থেকে কিছু কিছু পুষ্টি খরচ হলো। নাম্বার থ্রি হচ্ছে হরমোনালি, আপনি যখন নর্মালি থাকেন কোনো কাজকর্ম ছাড়া তখন কিন্তু আপনার যে স্ট্রেস হরমোন যেটা কোর্টিজল, যেটা খুব ডিস্ট্রাকটিভ মানে এক্সেসিভ স্ট্রেস হরমোন কোর্টিজল, সেটা শরীরের জন্য খুব খারাপ। এটা আমাদেরকে ফ্যাট বানায়, এটা আমাদেরকে ফ্যাট লস করতে যেই হরমোনগুলো কাজ করে সেগুলোকে কাজ করতে দেয় না, এছাড়াও আরও অনেক আমাদের ইমিউন সিস্টেমকে লো করে রাখে, কাজ করতে দেয় না, আরও অনেক ভালো ভালো কাজ করা থেকে এই কোর্টিজল শরীরকে দমিয়ে রাখে। তো এই যে আপনি যে মডারেট আপনি যখন মানে আপনার নর্মাল আমরা যখন হাঁটি সেটা নর্মাল অ্যাক্টিভিটি, কিন্তু আমরা যখন দৌড়াই সেটা নর্মাল থাকে না, সেটা আপনার কোর্টিজল স্পাইক হওয়ার মতো অ্যাক্টিভিটি, যার ফলশ্রুতিতে কোর্টিজল স্পাইক হয় এবং স্পাইক হওয়ার পরে 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনার শরীরে কিন্তু আপনি কোর্টিজল বহন করছেন। আর ন্যাচারাল যে কোনো হরমোনই মানে ন্যাচারাল যে কোনো সিস্টেম শরীরের সিস্টেম কিন্তু এভাবে স্পাইক হয়, মানে যে মানে স্পাইক হওয়ার পরে সেটা আবার নিচে নামতে এভাবে সরাসরি নিচে নেমে যায় না, এটা গ্রাজুয়ালি এভাবে নিচে নামতে থাকে, ঠিক আছে। তার অর্থ হচ্ছে যে আপনি যখন দৌড়টা বন্ধ করে দিলেন সাথে সাথে আপনার শরীর থেকে কোর্টিজল জিরো হয়ে গেল না, না, এটা আবার নর্মালে ফিরে আসতে কিছুটা সময় লাগবে, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা এমনও লাগতে পারে। তো এটা গেল হরমোনালি আপনি কিন্তু এই সমস্যা, আপনি ফ্যাট লস করার জন্য দৌড়াচ্ছেন কিন্তু এটা আপনাকে কিন্তু ফ্যাট বানাবে, ওকে, কারণ কোর্টিজল তিনটা যে ফ্যাট মেকিং হরমোন আছে যেই হরমোনগুলো ফ্যাট বানায় কোর্টিজল তার মধ্যে একটি। আর
এখন স্প্রিন্ট নিয়ে কথা বলি, স্প্রিন্টটা কীভাবে করতে হয়। স্প্রিন্টিং হচ্ছে আপনার শরীরের সমস্ত শক্তি ব্যয় করে, মানে স্পেস মানে কতটা পথ আপনি যেতে পারবেন সেটা কোনো ইম্পর্ট্যান্ট জিনিস না, ইম্পর্ট্যান্ট হচ্ছে কতটা ইন্টেন্সিটি আপনি প্রডিউস করতে পারবেন, আপনি কতটা মরিয়া হয়ে দৌড়াতে পারবেন, সেটাই হচ্ছে ইন্টেন্সিটি, সেটা ইম্পর্ট্যান্ট। তো এভাবে দৌড়ালে দেখা গেছে আপনি বেশি দূর যেতে পারবেন না বা বেশি সময়ও আপনি যেতে পারবেন না। দেখা গেছে আপনার ক্যাপাসিটির, শারীরিক ক্যাপাসিটির উপর নির্ভর করে দেখা গেছে 20 সেকেন্ড, কেউ 10 সেকেন্ড, কেউ 30 সেকেন্ড এতটুকু দূরে স্প্রিন্ট করতে পারবে। তারপরে অবশ্যই তাকে রেস্ট করতে হবে। তো রেস্ট করলে স্প্রিন্টের নিয়ম হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি রিকভার হবেন ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার আর স্প্রিন্টিং করবেন না। এটা এই রিকভার হতে অনেকের আপনার 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের সময় লাগতে পারে, তার শরীরের অবস্থার উপর নির্ভর করে। তাহলে দেখছেন যে আপনি হার্টকে ম্যাক্সিমাম পেসে আপনি ড্রাইভ করছেন, কিন্তু আবার আপনি পর্যাপ্ত রেস্ট নিয়ে আবার হার্টটাকে আপনি নর্মাল পজিশনে নিয়ে আসছেন, সেটা হচ্ছে বিরতি। তো বিরতি দিয়ে আপনি যদি, এটা একটা লোহা আর আপনার হাতটা, আপনি শরীরের সমস্ত শক্তি দিয়ে যদি আপনি একটা হিট করেন সেখানে কিন্তু আপনি হালকা একটু ব্যথা পাবেন, কিন্তু আপনি যদি আবার 20 মিনিট অপেক্ষা করেন তারপর আর আবার এমন একটা হিট করেন, এভাবে কিন্তু আপনার মনে করেন যে 1 মাস করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার হাত রিকভার হবে। ওকে, তো এটাই হচ্ছে পার্থক্য স্প্রিন্ট এবং দৌড়ের মধ্যে। সবশেষে ও আবার স্প্রিন্টিং, যে স্প্রিন্টিংও কোর্টিজলের স্পাইক ঘটে, কিন্তু মানে ওই স্পাইক ঘটার মানে যত স্পাইক তো আর সাথে সাথে আপনি এখন দৌড় শুরু করলেন এখনই কোর্টিজল স্পাইক হয়েছে এমন তো না, আপনি দৌড় শুরু করেছেন কোর্টিজল স্পাইক করতে শুরু করেছে, যত দৌড়েছেন তত স্পাইক করতেছে তত উপরে উঠতেছে। কিন্তু আপনার স্প্রিন্টিং যেহেতু খুব ক্ষুদ্র সময়ের জন্য করা হয় সেহেতু এতটা মানে কোর্টিজল স্পাইক হবে শিওর, কিন্তু এটার ইফেক্টটা ওই দৌড়ের মতো হবে না, কারণ এটা আবার আপনি রেস্ট নিতেছেন, কোর্টিজল আবার ড্রপ করতেছে, আবার স্পাইক করতেছেন এইভাবে। আর আপনি দৌড়া স্প্রিন্টিং করার কতক্ষণ করবেন, মানে সায়েন্টিফিক্যালি যেই যতটুকু সবচেয়ে বেশি ইফেক্টিভ বলা হয়েছে তারা স্টাডি করার মাধ্যমে, সেটা হচ্ছে 8 বার। তো 8 রাউন্ড এভাবে করতে ওকে আপনি কতক্ষণ দৌড়ালেন, আপনি যদি ম্যাক্সিমাম 30 সেকেন্ডও দৌড়াতে স্প্রিন্টিং করতে পারেন সেক্ষেত্রে আপনার হবে 8 রাউন্ডে 4 মিনিট। সো টোটাল 4 মিনিট আপনি দৌড়ালেন, কিন্তু এটার বেনিফিট হচ্ছে হরমোনালি এটা আপনার গ্রোথ হরমোনকে স্পাইক করবে, আপনার টেস্টোস্টেরনকে স্পাইক করবে, তারপরে আপনার মাসেল বিল্ডিং করতে সাহায্য করবে, তারপরে আপনার ফ্যাট লস করতে সাহায্য করবে। এটা বেস্ট ফ্যাট লসের মেথড হচ্ছে এটা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে তো করতে পারে না, অনেকের ক্যাপাসিটি নাই, অনেকের ইঞ্জুরি আছে, সমস্যা আছে বিভিন্ন, তারা করতে পারে না, ওকে নো প্রবলেম, কিন্তু করলে এটা করবেন, মানে দৌড় আর স্প্রিন্টের মধ্যে এটা যদি করতে হয় তাহলে এটা করবেন। অর আপনি হাঁটতে পারেন, হাঁটা সবার জন্য ওকে, ওকে হাঁটা বেনিফিট এত স্প্রিন্টের মতো এত বেনিফিট না, কিন্তু হাঁটতে সবাই পারে, হাঁটার জন্য কোনো রিকোয়ারমেন্ট নাই, ঠিক আছে। আপনার যেমন স্প্রিন্টিং করার জন্য আপনারকে ফিট থাকতে হবে, আপনার হার্ট ফিট থাকতে হবে বা আপনার জয়েন্টগুলো ফিট থাকতে হবে, হাঁটা সাধারণত সবাই হাঁটতে পারে, ঠিক আছে। কিন্তু হাঁটার আবার অন্যান্য বেনিফিট আছে, আপনার সাইকোলজিক্যাল বেনিফিট, আপনার স্ট্রেস রিলিজ করতে সাহায্য করে ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য মানে যদি করতে হয় তাহলে স্প্রিন্টিং করবেন, দৌড় এবং স্প্রিন্টের মধ্যে স্প্রিন্টিং বেছে নেবেন, আর যদি না পারেন তাহলে আপনি হাঁটবেন। সবশেষে একটা উদাহরণ দিয়ে শেষ করব, সেটা হচ্ছে স্প্রিন্টার এবং ম্যারাথন রানার। যারা ম্যারাথন রানার আছে আমরা জানি যে খুব ক্ষীণকায় বডি, শরীরে মাংস নাই বললেই চলে, শুধু হাড় গোড় এগুলো। তো এর ফল এটা হচ্ছে তাদের এই যে মাইলের পর মাইল, মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা যে দৌড়ানো, তার ফলশ্রুতিতে এই এটা রেজাল্ট। আর স্প্রিন্টার যারা রয়েছে তাদের আপনার ভিডিও দেখেন বা ছবি দেখেন, তাদেরকে দেখবেন যে তাদের খুব মানে স্ট্রাকচার, শরীরের স্ট্রাকচার খুব সুন্দর, ওকে খুব আকর্ষণীয়, ওকে। তো এটা হচ্ছে এই এই কারণে, যে কারণগুলো এর আগে বললাম এই কারণে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকুন।